স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি নাজমুন নাহার, আজকে তোমাদেরকে নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি মূলত বিএসসি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমরা আজকে অ্যানিমেল জেনেটিক্স এর ভূমিকা বা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। কেননা জেনেটিক্স এর যখন আমরা ভেতরে প্রবেশ করব, তখন দেখবো যে আমাদের কিছু টার্মস এর সাথে আমরা পরিচিত হচ্ছি। তো আগে থেকে সেই বিষয়গুলি বা টার্মস গুলো জানলে আমাদের এই বিষয়টি পড়তে সুবিধা হবে। তাহলে চলো আমরা মূল টপিকস এ চলে যাই। প্রথমেই আমরা জানবো জেনেটিক্স। এটি সাধারণত জীববিজ্ঞানের যে শাখায় বংশানুক্রমিক বৈশিষ্ট্যের সঞ্চালন ও কারণ এবং জেনেটিক বস্তু তথা জিনের রাসায়নিক গঠন, বৈশিষ্ট্য প্রকাশে জিনের ভূমিকা, প্রকরণ, মিউটেশন, পরিবেশের সাথে জিনের পারস্পরিক ক্রিয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়, তাকেই সাধারণত জেনেটিক্স বলে। অর্থাৎ মাতা পিতা থেকে যে বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হবে, সেগুলো কিভাবে হবে, সেগুলো নিয়ে আলোচনা করাই মূলত এই জেনেটিক্স এর প্রধান কাজ। পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেরিডিটি। হেরিডিটি বা বংশগতি হলো যেই প্রক্রিয়ায় পিতামাতার আকার আকৃতি, চেহারা, দেহের গঠন প্রকৃতি, শারীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমিক ভাবে তাদের সন্তান সন্ততির দেহে সঞ্চালিত হবে, তাকেই বলা হবে হেরিডিটি। এখন আমরা যেহেতু জেনেটিক্স নিয়ে কথা বলছি, অবশ্যই আমাদের জানা দরকার যে এই জেনেটিক্স এর জনক কে, অর্থাৎ ফাদার অফ জেনেটিক্স। ফাদার অফ জেনেটিক্স বলতে আমরা সবার আগে যে নামটির কথা মনে হবে বা আমরা বলবো, সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তোমরা সকলেই জানো যে উনি অস্ট্রিয়াবাসী ধর্মযাজক ছিলেন এবং তার যে বংশগতি সংক্রান্ত কাজই গবেষণা এবং সূত্রের জন্য তাকে জিন তত্ত্বের বা জেনেটিক্স এর জনক বলা হয়ে থাকে। এখন আসো জেনে নিই জিন কি। বংশধারা নিয়ন্ত্রণকারী এককে জিন বলা হয়। অর্থাৎ আধুনিক ধারণা অনুযায়ী ডিএনএ এর যে অংশ একটি পলিপেপটাইড উৎপাদনের সংকেত বহন করে, সেই অংশটিকেই জিন বলা হয়ে থাকে। অর্থাৎ জিন হচ্ছে ক্রোমোজোমের সবচেয়ে ক্ষুদ্রতম একটা সেগমেন্ট, সেটাই হচ্ছে জিন। আর এই জিনের অনেকগুলো কাজ রয়েছে। প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এটি বংশ গতি বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং এটার বৈশিষ্ট্যের যে ধারক এবং বাহক সেটি হিসেবে কাজ করে। কেননা এটি ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের একটি অবিচ্ছিন্ন অংশ, সুতরাং মাতা পিতা থেকে এই ক্রোমোজোম তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় এবং এই সন্তান সন্ততিতে তাদের মাতা পিতার যে বৈশিষ্ট্য সেটি তারা বহন করে নিয়ে যায় এবং নতুন প্রকরণের যে সৃষ্টি করে তার জন্য দায়ী হলো এই জিন। এখন আমরা জানবো যে আরএনএ এবং ডিএনএ পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ডিএনএ এবং আরএনএ। ডিএনএ তোমরা অনেক আগে থেকেই জানো যে ডিএনএ এর পুরো ইলাবোরেশন হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে দ্বিসূত্র আর আরএনএ হলো এক সূত্র। আর এখানে কিছু নাইট্রোজেন বেজ রয়েছে যেটার মাধ্যমে আসলে এদের পার্থক্যটা করা যায়। সেই ডিএনএ নাইট্রোজেন বেজ গুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়েনিন, সাইটোসিন এবং থাইমিন। থাইমিন অপরদিকে নাইট্রোজেন আরএনএ যে নাইট্রোজেন বেজ গুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়েনিন, সাইটোসিন এবং ইউরাসিল। মূলত এই পার্থক্যের কারণেই তাদের ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যে পার্থক্যটি সেটি সংগঠিত হয়। এখন আমরা কথা বলব মেন্ডেলিজম নিয়ে। আমরা একটু আগে জানলাম যে গ্রেগর জোহান মেন্ডেল কে বংশগতি বিদ্যার জনক বলা হয়। তো গ্রেগর মেন্ডেল তার বংশগতি বিষয়ক সকল পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করে বংশগতির দুটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্র দুটিকে বলা হয় মেন্ডেলস ল বা মেন্ডেলিজম, এবং এই মেন্ডেলিজমই হচ্ছে আধুনিক জিন তত্ত্বের ভিত্তি। এখন আমরা কথা বলবো অ্যালিল নিয়ে। কোন জীবের বা প্রজাতির
নির্দিষ্ট ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিকল্প জিনগুলোকে পরস্পরের অ্যালিল বা অ্যালিলোমর বলে। ধরা যাক যে মটর গাছের দুইটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে লম্বা এবং খাটো, এই দুইটা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন যথাক্রমে যথাক্রমে দেখা যাচ্ছে যে যথাক্রমে আমরা একটু এখানে একে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। একটা হচ্ছে টি আর একটা হচ্ছে ছোট টি। এখন এরা হচ্ছে পরস্পরের অ্যালিল, অর্থাৎ সংকর জীবে সমসমস্ত ক্রোমোজোমে জমে জোড়ার একই লোকাসে একটি করে মোট দুটি অ্যালিল পরস্পর অবস্থান করে। তারপরে যে বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো সেটি হলো হোমোজাইগাস। হোমোজাইগাস বলতে সাধারণত কি বোঝায়? কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য সমসমস্ত ক্রোমোজোম জোড়ার একই লোকাসে একটি করে মোট এক জোড়া জিন বা অ্যালিল উপস্থিত থাকে। জিন বা অ্যালিল দুটি একই ধরনের হলে, যেহেতু কথা নামেই বোঝা যাচ্ছে এখানে হোমো, তার মানে একই রকম হবে, একই রকম হলে সংশ্লিষ্ট জায়গোটকে হোমোজাইগাস বলা হয়। একইভাবে আমরা যখন হেটারোজাইগাস নিয়ে কথা বলবো, তখন আমরা বলতে পারি যে কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য সমসমস্ত ক্রোমোজোম জোড়ের একই লোকাসে একটি করে মোট এক জোড়া জিন থাকে। এই জিন বা অ্যালিল দুটি ভিন্ন ধরনের হলে সংশ্লিষ্ট জায়গোটকে হেটারোজাইগাস বলা হয়। এখন আসছি জিনোটাইপ নিয়ে। পিতামাতা থেকে প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখা যায় যে সন্তান সন্ততির ভেতরে সঞ্চারিত হয়, যেটা আমরা কিছুক্ষণ আগেই বলেছি। অর্থাৎ পিতামাতা থেকে প্রাপ্ত কোনো জীবের সামগ্রিক জেনেটিক গঠনকে জিনোটাইপ বলা হয়। আমরা যে মটরশুঁটি গাছের উদাহরণ সেটি দিয়ে বলতে পারি যে মটরশুঁটি উদ্ভিদের লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন যথাক্রমে ক্যাপিটাল এবং স্মল টি। তাহলে বিশুদ্ধ লম্বা এবং সংকর লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের জিনোটাইপ হবে যথাক্রমে, আমরা এখানে তোমাদেরকে দেখানোর মাধ্যমে, এই বিশুদ্ধ লম্বা এটা একটা, এটার জিনোটাইপ হবে টিটি। তারপরে সংকর লম্বা, সেক্ষেত্রে দেখা যাবে সংকর যেহেতু সেখানে ক্যাপিটাল টি স্মল টি, এবং খাটো বৈশিষ্ট্যের জন্য জিনোটাইপ তখন হবে এই স্মল টি। অর্থাৎ এভাবেই হচ্ছে এই জিনোটাইপটা প্রকাশিত হবে। তার পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে যে বাহ্যিক যে বৈশিষ্ট্য, অর্থাৎ কোন জীবের প্রকাশিত বৈশিষ্ট্যগুলোকে ফিনোটাইপ বলা হয়। তাহলে এখন বাহ্যিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? বর্ণ, গঠন, আকার, আকৃতি, আচরণ, রাসায়নিক সংযুক্তি এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল স্থূল ও আণবিক ক্ষণিক বৈশিষ্ট্য ফিনোটাইপের অন্তর্গত। ডমিনেন্ট জিন, ডমিনেন্ট বলতে বোঝা যাচ্ছে যে প্রকট যে বৈশিষ্ট্যগুলো। হেটারোজাইগাস জীবে বৈশিষ্ট্যমূলক বৈষম্যমূলক বৈশিষ্ট্যের জিন যুগল একত্রে উপস্থিত থাকলে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। তাহলে অল্টারনেটিভ ভাবে এখন আরেকটা বৈশিষ্ট্যের কথা চলে আসে, সেটা হচ্ছে রেসেসিভ বা প্রচ্ছন্ন। তাহলে যেই বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে তখন তাকে বলা হবে রেসেসিভ জিন বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
আর প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনদ্বয়কে যথাক্রমে প্রকট ও প্রচ্ছন্ন যে জিন সেটি বলা হয়ে থাকে। মনোহাইব্রিড বা এক সংকর ক্রস, বংশগতি সংক্রান্ত কোন পরীক্ষায় যখন এক জোড়া বৈষম্যমূলক বৈশিষ্ট্য বিবেচনায় রেখে সংকরায়ন বা ক্রস ঘটানো হয়, তখন তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলা হয়। যেমন লম্বা ও খাটো মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস। মনোহাইব্রিড ক্রসের ফলাফল পর্যালোচনা করে মেন্ডেল তার যে প্রথম সূত্র সেটি প্রকাশ করেন। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডাই হাইব্রিড ক্রস বা দ্বি সংকর ক্রস। বংশগতি সংক্রান্ত কোন পরীক্ষায় যখন দুই জোড়া বৈষম্যমূলক বৈশিষ্ট্য বিবেচনায় রেখে সংকরায়ন বা ক্রস ঘটানো হয়, তখন তাকে দ্বিসংকর ক্রস বা ডাই হাইব্রিড ক্রস বলা হয়। যেমন গোল হলুদ ও কুঞ্চিত সবুজ বীজ থেকে উৎপন্ন মটরশুঁটি উদ্ভিদের মধ্যে যে ক্রস। ডাই হাইব্রিড ক্রসের ফলাফল পর্যালোচনা সাপেক্ষে মেন্ডেল তার যে দ্বিতীয় সূত্র সেটি প্রকাশ করেন। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে টেস্ট ক্রস। সাধারণত F1 জন সকল বৈশিষ্ট্যধারী কোন জীবের জিনোটাইপ অন্যান্য বিষয় যাচাইয়ের জন্য ওই একই বৈশিষ্ট্যের প্রচ্ছন্ন জীবের সাথে যে ক্রস ঘটানো হয় তাকে বলা হয় টেস্ট ক্রস। একইভাবে ব্যাক ক্রস যেটি রয়েছে সেটি হচ্ছে এই প্রকট বা প্রকট বৈশিষ্ট্যের সাথে পিতামাতার যে কোনো একটি বৈশিষ্ট্যের যে ক্রস ঘটানো হয় তাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্ডেলস ফার্স্ট ল। আমরা আজকে এই চ্যাপ্টারে শুধুমাত্র ফার্স্ট ল সম্পর্কে জেনে নিব, কিন্তু পরবর্তী আলোচনা আমরা পরবর্তীতে যে তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে আমরা আরো ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে সূত্র সেটাকে মেন্ডেলের পৃথকীভবন সূত্র বলা হয়ে থাকে। এটার সূত্রটা হচ্ছে যে সংকর জীবে বৈষম্যমূলক বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর বা জিন একত্রে অবস্থান করলে এরা মিশ্রিত বা বিনষ্ট হয় না, এমনকি এরা একে অপরকে প্রভাবিতও করে না, এবং জননকোষ তৈরির সময় ফ্যাক্টরগুলো পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এবং এই যে সূত্র সেটাকে ল অফ সেগ্রিগেশন নামেও এটি পরিচিত, এবং এই নামেও একে আখ্যায়িত করা যায়। আর পরবর্তী যেটি রয়েছে সেটা হচ্ছে মেন্ডেলস দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল। সেইটা হচ্ছে জননকোষ সৃষ্টির সময় দুই বা ততোধিক বৈশিষ্ট্যের প্রত্যেকটির জন্য দায়ী জিন জোড়া অন্য কোনো বৈশিষ্ট্যের অনুরূপ জিন জোড়ার পৃথকীভবন দ্বারা প্রভাবিত হয় না, বরং স্বাধীনভাবে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে সঞ্চারিত হয়। এর ফলে সৃষ্ট পুরুষ এবং স্ত্রী জনন কোষগুলোর র্যান্ডম মিলনে সম্ভাব্য সকল ধরনের জেনেটিক গঠন সম্পন্ন অপত্য সৃষ্টি হয়। এই সূত্রটিকে স্বাধীন সঞ্চারণ সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টও বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা চেষ্টা করেছি আজকের এই আলোচনায় জেনেটিক্সের কিছু বেসিক সংজ্ঞা তুলে ধরার। পরবর্তী ক্লাসে আমরা কোনো একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। তো আজকে সকলকে বিদায় জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।